এই চার্টে ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষার কিছু স্কোর দেয়া আছে যেখানে লম্ব অক্ষটি স্কোর নির্দেশ করছে আর চার্টের জোড়া সানমাসিক ও বার্ষিক পরীক্ষায় পাওয়া প্রত্যেক নির্দেশ করে যেমন নীল বারটি দিয়ে বোঝায় ঈশান ষানমাসিকে কত পেয়েছে আর হলুদ বারটি দিয়ে বোঝায় ঈশানের বার্ষিক পরীক্ষার নম্বর কত একইভাবে এমিলির জন্য নীল বারটা হলো সে ষানমাসিকে কত পেয়েছে তার নির্দেশক আর হলুদ বারটা হলো এমিলির বার্ষিক পরীক্ষার স্কোর। এখন এখানে আমাদের জন্য রয়েছে কিছু মজার প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষার স্কোরগুলোর মধ্যক কত? মূলত মধ্যক বলতে আক্ষরিক অর্থে জানতে চাওয়া হয় কোন স্কোরটি সবগুলো স্কোরের ঠিক মাঝামাঝি অবস্থানে আছে। সে জন্য প্রথমে আমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো স্কোরের তালিকা তৈরি করে স্কোরগুলোকে বিন্যস্ত করতে হবে এবং তারপর বের করতে হবে তাদের মাঝামাঝি অবস্থানে কোন স্কোরটি আছে এবার এসো বার্ষিক পরীক্ষার স্কোরগুলোর দিকে তাকাই প্রথম স্কোরটি একশো ঈশান বার্ষিক পরীক্ষায় একশোতে একশো পেয়েছে মনে রাখতে হবে যে হলুদ বারটি বার্ষিক পরীক্ষার নম্বর প্রকাশ করছে তাই বার্ষিক পরীক্ষার প্রথম স্কোর আমরা পেলাম একশো এমিলিও দেখা যাচ্ছে একশোতে একশো পেয়েছে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা মনে হয় খুব সহজ ছিল ডেনিয়েল বার্ষিক পরীক্ষায় একশো পেয়েছে জেসিকা পেয়েছে একশোতে পঁচাত্তর আর সবার শেষে উইলিয়াম সে পেয়েছে আশি এখন আমরা যদি এই স্কোরগুলোকে বিন্যস্ত করি ধরে নেই আমরা স্কোরগুলোকে এমনভাবে বিন্যস্ত করব যেন সবচেয়ে কম স্কোরটি প্রথমে থাকে আমরা লিখি পঁচাত্তর তার পরের স্কোর হবে আশি এবং তারপর আমরা পাচ্ছি তিনটি স্কোর যার মান একশো অর্থাৎ আমরা লিখব একশো আরেকটি একশো এবং তারপর আরেকটি একশো তো আমরা সর্বমোট পাঁচটি স্কোর পেয়েছি এখানে তাহলে আমাদের এর মাঝামাঝি স্কোর খুঁজতে হবে যদি জোর সংখ্যক স্কোর পাওয়া যেত তাহলে তোমাকে মাঝখানের দুটি স্কোরের গড় নিতে হতো কিন্তু এখন তোমার কাছে একটি মাত্র কেন্দ্রীয় মান আছে এবং স্কোরের বিন্যাস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কেন্দ্রীয় মান মধ্যমান হচ্ছে একশো এবং বার্ষিক পরীক্ষার মধ্যক হচ্ছে একশো এবং এটা সম্ভব হয়েছে কারণ স্কোরগুলোর মধ্যে অনেকগুলো মান ছিল একশো তাই মধ্যক বা স্কোরের মধ্যমান হয়েছে একশো এবার আসো দেখি সানমাসিক পরীক্ষার স্কোরের মধ্যমান কত ষান্মাসিক পরীক্ষার নাম্বারগুলো প্রকাশ করছে নীল রঙের বারগুলো মধ্যমান বলতে বোঝায় সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের গড় তাহলে এটা হিসাব করা যাক এসো দেখি ষান্মাসিক পরীক্ষার স্কোরের মধ্যমান কত হয় মধ্যমানকে গাণিতিক গড় হিসেবেও দেখা যেতে পারে বা সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের গড় মান ষান্মাসিকের মধ্যমান দেখি ষান্মাসিকের সর্বোচ্চ নম্বর কত নীল বারগুলোর দিকে তাকালে এটি বোঝা যাবে এই যে এটি হচ্ছে সানমাসিকের সর্বোচ্চ নম্বর আমরা দেখতে পাচ্ছি জেসিকা সানমাসিকে সবচেয়ে বেশি পেয়েছে তাহলে এটি হলো সর্বোচ্চ স্কোর আর সানমাসিকের সর্বনিম্ন স্কোরটিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে ড্যানিয়েল পেয়েছে ষাট তো আমরা জানি যে মধ্যমান হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর দুইটির গাণিতিক গড় এখন একশো এবং ষাট যোগ করো ও দুই দিয়ে ভাগ দাও তুমি পাবে উপরে একশো ও তার নিচে দুই বা আশি সুতরাং আমরা পাচ্ছি এবার আসি তৃতীয় প্রশ্নে বার্ষিক পরীক্ষার যোগ করতে হবে এবং সেটাকে ভাগ দিতে হবে যোগ করতে হবে এবং সেটাকে ভাগ দিতে হবে মোট স্কোর সংখ্যা দিয়ে তো এটা আমরা মনে মনেই করে ফেলতে পারি এসো দেখি কিভাবে এটা করা যায় আচ্ছা আমরা আমি আগে এখানে স্কোরগুলো লিখে নিই আমরা পেয়েছি একশো যোগ একশো যোগ একশো যোগ পঁচাত্তর যোগ আশি এই যোগফলকে ভাগ দিতে হবে দিয়ে তাহলেই আমরা গড়টা পেয়ে যাব যদি তোমাকে কেউ খুব বেশি তথ্য না দিয়ে শুধু গড় বলে তাহলে তারা সম্ভবত এই ধরনের গাণিতিক গড়কে বুঝিয়েছে এখানে আমরা পাচ্ছি তিনশো যোগ আরও একশো সুতরাং যোগফল দাঁড়াচ্ছে চারশো পঞ্চান্ন ভাগ পাঁচ এবার দেখি পাঁচ দিয়ে ভাগ হলে এটা হবে সমান পাঁচ চারশো যায় আমি এখানে লিখে নিই সমান পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে বা চারশো পঞ্চাশের মধ্যে যায় নব্বই বার এবং পাঁচের মধ্যে পাঁচ যায় একবার তো তাহলে আমরা পাচ্ছি চারশো পঞ্চান্ন ভাগ পাঁচ হলো একানব্বই তাহলে বার্ষিক পরীক্ষার স্কোরের গড় হল একানব্বই বার্ষিক পরীক্ষার স্কোরগুলোর গুলোর প্রচুর কত প্রচুরক হলো স্কোর গুচ্ছে যে স্কোরটি সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয় সেটি আসুন আমরা আবার স্কোরগুলোর একটি তালিকা বানাই তাহলে বেশ স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে সবচেয়ে বেশিবার আসা স্কোরটি হল একশো একশো স্কোরটি তিনবার এসেছে যেখানে পঁচাত্তর এসেছে মাত্র একবার আর আশিও এসেছে মাত্র একবার সুতরাং এখানে সবচেয়ে বেশিবার এসেছে একশো ষানমাসিকের স্কোরগুলোর বিস্তৃতি কত আক্ষরিক অর্থে বিস্তৃতি হল সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্য আমরা আগেই বের করে ফেলেছি যে ষানমাসিকের সর্বোচ্চ স্কোর কত তো সর্বোচ্চ স্কোর হলো একশো আমরা একশো থেকে বিয়োগ সর্বনিম্ন যা হলো ষাট সুতরাং আমাদের বিস্তৃতি হলো চল্লিশ তাহলে মধ্যমান হলো এই দুইটি মানের গড় আর বিস্তৃতি হলো দুটি মানের বিয়োগ ফল তাহলে মিড টার্মের বিস্তৃতি হবে চল্লিশ ব্যাস হয়ে গেল